বিশ্ব শান্তি ও উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষার বার্তা দিতে সাইকেলে বিভিন্ন রাজ্য ঘোরেন দক্ষিণ কলকাতার বাসিন্দা পরিমল কাঞ্জি ইতিমধ্যে তিনি বিভিন্ন জায়গায় সাইকেলে ভ্রমণ করেছেন গত পয়লা এপ্রিল কলকাতা থেকে প্রতিটি রাজ্যের রাজধানী ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন প্রায় দশ মাস পর বুধবার রাতে তিনি এসে পৌঁছন মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে এদিন তাকে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে একটি সাইকেল তুলে দেওয়া হয় পৌরপিতা নারগোপাল মুখার্জির উপস্থিতিতে সাইকেল তুলে দেওয়া হয় পরিমল কাঞ্জির হাতে মানুষকে মানুষের সভ্যতা এগিয়ে নিয়ে যেতে হবে কেউ তো পারবে না কেউ করে করে দেবে না মানুষকে মানুষকে একটা মানুষ একটা মানুষ থেকে শিখবে ভালো জিনিসগুলো শিখবে সেখানে আমাদের এই যে কাঞ্জিবাবু যিনি কলকাতা থেকে যাত্রা শুরু করেছেন তিনি সাইকেল করে গোটা ভারতবর্ষের বত্রিশটা ক্যাপিটাল আপনার প্রদক্ষিণ করেছেন এবং যে যাচ্ছিলেন সেখানে আমাদের যারা বাইক রাইডার যারা আছে আমাদের কাজীরা আছে যারা তারা সব আমাদের বড় টিম আছে এখানে গোটা জেলা জুড়ে প্রায় সাত হাজারের মতো আমাদের ফলো ইয়ে আছে মেম্বার আছে তো সেখানে তারা এইখানে ইয়েতে আপনার যাচ্ছিলেন তা ওনার ওনার একটা সোশ্যাল মেসেজ আছে সোশ্যাল মেসেজটা এরকম যে বিশ্বকে শান্ত করতে হবে অক্সিজেনের মাত্রা বাড়াতে হবে এয়ার পলিউশন কমাতে হবে তার জন্য সাইকেল ব্যবহার করতে হবে পেট্রোল ডিজেলের যেগুলো দ্রব্য ব্যবহার জিনিস গাড়ি টাড়ি যেগুলো ভেকল যেগুলো আছে সেগুলো থেকে যাতে কম ব্যবহার হয় তাহলে দূষণ কম হবে এবং অবশ্যই সাইকেলিংটা একটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো আমাদের ইকোসিস্টেমের পক্ষে খুব ভালো শরীর সুস্থ থাকবে সবল থাকবে দীর্ঘায়ু হবে এই মেসেজ নিয়ে তিনি হচ্ছে যাত্রা শুরু করেছেন তারা এই সমাপ্তির পথে বহনপ্রতি যাচ্ছিলেন তাকে আমরা সম্বর্ধনা দিলাম সাইকেল দিয়ে এদিন সাইকেল উপহার পেয়ে খুশি পরিমল কাঞ্জিও খুব ভালো লাগছে নারকোপাল বন্দ্যোপাধ্যায় উনি আমাকে একটা সাইকেল দিলেন এখানকারের চেয়ারম্যান তো এত তাড়াতাড়ি পেয়ে যাব আমি ওটা ভাবতে পারিনি এখানে এসেই দেখলাম কাজ খুব ভালো যাত্রা এখন কলকাতা গিয়ে শেষ হবে মাস দুই আড়াই পাদে আবার মহারাষ্ট্র করব পুরো দুবার অল ইন্ডিয়া হয়ে গেল এবারে মহারাষ্ট্র পুরো করব তারপরে আবার কাশ্মীর পুরো করব আবার হিমাচল পুরো করব মানে এগুলো কন্টিনিউ চলতে থাকবে মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন